সংগ্রামী বন্ধুরা, আজকে বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানচিত্রের অপর নাম। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের অবিকল্প ঠিকানার নাম বেগম খালেদা জিয়া। আজকে জিকে গউজের মুক্তির দাবিতে যে আপনারা আন্দোলন করতেছেন, জিকে গউজের মুক্তির দাবি চেয়ে কোনো লাভ হবে না। বাংলাদেশের সকল মানুষের মুক্তি একটি জায়গায় নিহিত হয়েছে, যেই দাস যেই তাবেদার বাংলাদেশের মানুষের, যেই পূর্বপুরুষেরা একাত্তরে রক্ত দিয়েছে, আজকেও গৈশ্বরচন্দ্র রায়েরা রাস্তায় রক্ত দিয়েছে, যেই পবিত্র ভূমিকে উদ্ধার করার জন্য, সেইখানে একটি বাধা, সেই বাধার নাম তাবেদার হাসিনা। হাসিনার মুক্তি পতন ছাড়া বাংলাদেশে কোনো মুক্তি সাধিত হবে না। সংগ্রামী বন্ধুরা, আজকে এখানে যারা ছাত্র দলের আছেন আপনাদের কাছে আমার উদার আহ্বান থাকবে, এইটা বক্তব্য দেওয়া এবং তালি পাওয়া প্রশংসা কুড়ানোর সময় নয়। হাতে আমাদের খুব কম সময় রয়েছে। আমি জিকে ঘোষ ভাইয়ের মুক্তি দাবি করছি না, এগুলো একটি ফর্মালিটিস। শেখ হাসিনা এবং ক্যাঙ্গারু কোর্ট কোনোদিনও আমাদের প্রতি কোনো ন্যায় বিচার করবে না, এটা আমরা জানি, এটা আমরা বুঝি, তারপরে এই ফর্মালিটিসগুলি পালন করতে হয়। আগামী দিনে অচিরেই যে আন্দোলন সংগ্রামের কর্মসূচি ঘোষণা হবে, সেইখানে গৈশ্বর রায়দের মতো সিনিয়র নেতৃবৃন্দ আমাদের সামনে থাকবেন। শুধু বক্তব্যের কথা নয়, সেই আন্দোলনে যদি আপনারা রাজপথে না থাকেন তাহলে এই ধরনের অসংখ্য জিকে গৌসদের মুক্তি পাওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকেন। সংগ্রামী বন্ধুগণ, আরেকটি কথা বলে আমি শেষ করতে চাই। গত দুই দিন আগে আপনারা দেখেছেন এডিসি হারুন ছাত্রলীগের দুই নেতাকে নিয়ে বেদম পিটিয়েছে, সেইখানে আমাদের ছাত্রদল একটা নিন্দা জানিয়ে একটা বিবৃতি দিয়েছে। আমরা তো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শিক সন্তান, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শিক সন্তান, তারেক রহমানের ভ্রাতৃস্নেহে আমরা বড় হচ্ছি, তো আমরা তো মানবিক ছাত্রদল, সেই কারণে ছাত্রদল একটি প্রেস রিলিজ দিয়েছে। ছাত্রলীগের সভাপতি কি বললো, যে এখানে ঘোলা পানিতে নাকি আমরা মাছ শিকার করতে চাচ্ছি। আরে ভাই ছাত্রলীগ, তুমি তো তোমাকে সমাজ থেকে আইসোলেটেড করে ফেলছো। আজকে আমাদের মহাসচিব স্যার বলেছেন যে দশটা ছেলে এক জায়গায় কথা বললে, একটা যে তেরাবেড়া কথা বলে, উল্টাপাল্টা কথা বলে, ডেকলি বোঝা যায় ছাত্রলীগ করে। তো তোমাদেরকে আমরা যে ছাত্র রাজনীতির যে কালচার, যে সংস্কৃতি, যে শিষ্টাচার, সেইটা মেনটেন করে আমরা বুঝেছিলাম যে না, একটা জুলুম হয়েছে, সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। কিন্তু আজকে এডিসি হারুনদেরকে এই জায়গায় যে তোমরাই নিয়ে গেছো, হারুন সাহেবরা জানে আওয়ামী লীগ যে ক্ষমতায় আসে সেটা জনগণের ভোটে নয়, হারুন সাহেবরা জানে তোমরা ছাত্রলীগের যারা চেরা চুবান্ডা আছো তারা সাধারণ ছাত্রদের ছাত্রদের কোনো সমর্থন নিয়ে তোমরা আজকে রাজনীতি করতেছ না। সুতরাং তোমাদেরকে যেমনভাবে মারা যায় তেমনভাবে মারছে। সাদ্দাম হোসেন, যদি তোমরা সংযত না হয়ে যাও, আগামী দিনে এমন সময় সামনে আসছে যে রাস্তাঘাটে যখন মানুষ শুনবে তুমি ছাত্রলীগ করো, সাথে সাথে তোমাকে মারা শুরু করে দেবে। তোমার অপরাধী ছাত্রলীগ করার কারণ হচ্ছে তুমি এমন ঘটনা ঘটিয়েছ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রত্যেকটি জনপদে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কিত যে অবস্থা তৈরি করেছ, একজন সবজি আলার কাছ থেকে চান্দাবাজি, সড়ক পরিবহনে চান্দাবাজি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ফুটপাতে ফুচকা বিক্রি করে তার কাছ থেকে প্রতিদিন 200 টাকা নিয়ে মানুষকে আজকে যে পর্যায়ে নিয়ে গেছ, আগামী দিনে মানুষ মনে করতেছে যে ছাত্রলীগ মানে জনগণের শত্রু, সুতরাং ছাত্রলীগকে প্রতিহত করতে হবে। সাদ্দাম হোসেনরা সাধারণ শিক্ষার্থীদেরকে জিম্মি করে যেরকম তোমাদের প্রোগ্রামগুলিতে নিয়ে যাচ্ছ, গেস্টরুম কালচারের নামে প্রতি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকমের টর্চার করছো, সামনে গণপ্রতিরোধের মুখে প্রভাব, সেই কারণে সংযত হও। সংগ্রামী বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করবো না, সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আগামী দিনে কোনো মানুষের মুক্তির জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব দেশ নায়ক তারেক রহমান যেই কর্মসূচি ঘোষণা করবে সেপ্টেম্বর শেষে অক্টোবরের সূচনায়, সেই আন্দোলনে সকল ভেদাভেদ, চাওয়া পাওয়া, কমিটির ক্ষেত্রে চাওয়া, সব কিছু ভুলে গিয়ে একসাথে রাস্তায় নেমে আসলেই আমাদের মুক্তি আসবে।